প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম শিক্ষক পরিচিতি আমি নুরুল নাহার সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পাঠ পরিচিতি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নেব প্রথম অধ্যায়ে আকাইদ পাঠ দুই ও তিন পাঠ দুই কালিমা তৈবা এবং পাঠ তিন কালিমা শাহাদাত এর আগে আমি একটি ক্লাস নিয়েছি প্রথম অধ্যায়ে তাও সম্পর্কে আজকে আমার লেকচার দুই তাহলে তোমরা সবাই ক্লাসটি দেখবে দেখো আজকে আমি আলোচনা করবো যা তা হল কালিমা তাইবার অর্থ কী কালিমা তাইবার কয়টি অংশ কালিমা তাইবার অর্থ সহ তাৎপর্য ব্যাখ্যা করবো কালিমা শাহাদাত অর্থ কী কালিমা শাহাদাতে কয়টি অংশ কালী মায় অর্থ সহ তাৎপর্য ব্যাখ্যা করব। তাহলে আজকে কি এই প্রশ্নগুলো তোমরা জানতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বইটি বের করো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ইসমিল্লাহ রহমান রহিম কালিমা তাইবা কালিমা তাইবা সম্পর্কে তোমরা সবাই পরিচিত আছো যারা মুমিন মুসলমান তারা সবাই কি কালিমা তাইবা পড়তে পারে তাহলে আসো আমরা সবাই পড়ি কালিমা তেহিবা ইলাহা ইল্লাহ রসুল রাসুল্ল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল তাহলে ইসলাম কি পাঁচটি মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এর প্রথমটি হচ্ছে কি ইমান আর ইমানের প্রথম কথা হচ্ছে কালিমা যে আল্লাহা ইল্ল্লাহন মোহাম্মদ সাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল এটার প্রতি কি আমাদের প্রথম ইমান আনতে হবে একজন মমিন মুসলমান কি প্রথমে এটার উপর ইমান আনতে হয় তাহলে কি সে মুসলমান হিসেবে কি ইমানদার হিসেবে ইসলামে প্রবেশ করবে আর যদি কেউ এই কালিমা না পাঠ করবে তাহলে কি সে প্রকৃত মমিন মুসলমান হতে পারবে না এজন্য জন্য প্রথমে আমাদের কি কালিমা পাঠ করে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে তাহলে আসো এই কালিমার তাৎপর্য জেনে নিই কালিমা বা কথাটির অর্থ হলো পবিত্র বাক্য এটা সবাই মনে রাখবে কালিমা তাইবা অর্থ হল পবিত্র বাক্য এটি তাহিদ ইমান ও ইসলামের মূল ভিত্তি এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না তাই এই কালিমার হচ্ছে দুটি অংশ প্রথম অংশ হচ্ছে লা ইলাহা উল্লাহ এবং দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ রসুল তাহলে প্রথম অংশ দেওয়া কি তাহিদের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় অংশ যা রিসালাতের কথা বলা হয়েছে তাহলে আমরা প্রথম অংশ সম্পর্কে আলোচনা করব। যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ বা মাবুদ নেই অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র কি তালা। তিনি ব্যতীত আর কি উপাস্য হতে পারে না চন্দ্র সূর্য তারকার যে পাহাড় পর্বত বাঘ সিংহ রাজা বাসা কেউই কি এবাদতের যোগ্য নয় বরং এসবের সৃষ্টিকর্তা কি আল্লাহ তাল্লাহ হলেন কি একমাত্র মাবুদ তাকে ছাড়া আর কারো কি ইবাদত বা উপাসনা করা যাবে না এমন কি তার ইবাদতে অন্য কাউকে কি শরিক করা যাবে না তার প্রিয় শিক্ষার্থীরা আমরা কি একমাত্র আল্লাহ তালার ইবাদত করব। তাকে ভিত্তিত অন্য কারো কি ইবাদত করব না আমরা কোনো কিছু পূজা করব না বরং একমাত্র আমরা কি আল্লাহ তালাকে কি একমাত্র সৃষ্টিকর্তা বলে মানব এবং তারই ইবাদত করব এখানে দেখো আর বিলা ইলাহা শব্দের অর্থ কোনো ইলাহ নেই আর ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ নেই এই ক্যালামের এই অংশটি না বোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে এটি কি খুবই গুরুত্বপূর্ণ আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে কি প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয় একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে যেমন ধরো একটি গ্লাসে পানি রয়েছে তুমি যদি ওই গ্যালাসে দুধ নিতে চাও তাহলে কি করবে প্রথমে গ্যালাসের পানিটুকু ফেলে দিবে তাই না এরপর খালি গ্লাসে দুধ নিবে গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি কি মিশ্রিত হয়ে যাবে ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে তেমনি তাওহিদের বিশ্বাসের জন্য প্রয়োজন কি পবিত্র অন্তর অর্থাৎ প্রথমে অন্তর থেকে কি সব রকমের ভুল ও ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে লা লহ দ্বারা এটাই করা হয় অতপর ইল্লাহ দ্বারা আল্লাহর প্রতি কি বিশ্বাস স্থাপন করা হবে তাহলে পেয়ে আমরা কি করব প্রথমে আমাদের অন্তরকে খুশুখুসু রাখবো পরিষ্কার রাখবো দিলটা ফ্রেশ রাখবো পরিষ্কার রাখব এবং এই অন্তরকে কি আমরা একমাত্র আল্লাহ তালাকে একমাত্র ইলাহ বা মাবক বলে জানব এবং আল্লাহর প্রতি কি আমরা বিশ্বাস স্থাপন করব। আমাদের প্রিয়ানবী সাল্লাম যখন মকারানগরীতে ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা ছিল কি মূর্তি পুজো তারা বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করত। তা নানা রকম মূর্তি গাছপালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি পূজা করতো এজন্য জন্য সাল্লাহ ছিলাম এই কালিম্মা দাওয়াত দেন ফলে আরব্য লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে সেই সময় কি মানুষ এক দিকে মূর্তি পূজা করতো গাছের পূজা করতো পাহাড় পর্বতের পূজা করতো কিন্তু আমাদের রসুল সাল্লাহ সাল্লাম কি কালিম্মার দেন মানুষ কি আল্লাহর পথে ফিরে আসে তারা মূর্তি পূজা ছেড়ে দেয় একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহর ইবাদত করেন এই ক্যালেমার দ্বিতীয় অংশটি হচ্ছে কি মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ হজরত মহামসল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রৃত নবী ও রাসুল একতার উপর বিশ্বাস স্থাপন ইমানের অংশ কালী এবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি দ্বিতীয় অংশের প্রতি ইমান আনন্দ তেমনই আবশ্যক আল্লাহর একত্রবাদে বিশ্বাসের পাশাপাশি মহানবীর সাল্লাহাল্লামের প্রতি কি বিশ্বাস স্থাপন করতে হবে কেননা তার মাধ্যমে আমরা আল্লাহ পাখির পরিচয় লাভ করি তিনি আমাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি বরং মহান আল্লাহর নির্দেশই শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা বিশ্বাস করবো যে হজম মহাসাল্লাহ আল্লাহ মনে তো বান্দা তিনি ও রসুল তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে রয়েছে আমাদের জীবন পরিচালনা যথার্থ বিধিবিধান বিধান কালিমা তাইবা ইমানের মূল ভিত্তি অতএব আমরা শুদ্ধভাবে এই কালিমা পড়ব এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এ কালের মাতা অনুসারে কি আমাদের জীবন পরিচালনা করবো আল্লাহকে এক বলে বিশ্বাস করব একদম হজম সাল্লাহ আসাল্লাম আল্লাহর যে প্রেরিত নবী রোচ এটা আমরা বিশ্বাস করব কেননা নবী আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন তিনি আমাদের মহান শিক্ষক তিনি আমাদেরকে সত্য মিথ্যা ভালো মন্দ ন্যায় অন্যায়ের জন্য সর্বত্র চেষ্টা করেছেন আমরা তার অহ্মত তাই আমরা প্রিয় নবী সাল্লাম হিসেবে তার পরিচালিত পথে পরিচালিত হবো তার বিধিবিধান মেনে চলব তাহলে কি আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারব এবং আগের রাতে চির শান্তির জান্নাত পেতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা কালিমা শাহাদ সম্পর্কে জানি কালিমা শাহাদ আশাদু আল্লাহ ইসাদু আন্না মহাম্ম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কালিমা শাহাদাত মুখস্ত করে নেবে এর অর্থ দেখো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তাহলে আমরা সাক্ষ্য দিব কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমরা আরও সাক্ষ্য দিব কি নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তাহলে কালিমা শাহাদাতের তাৎপর্যটা আমরা জেনে নিই কালিমা শাহাদাত অর্থ হল সাক্ষ্যদানে বাক্য কালিমা শাহাদাত অর্থ হল সাক্ষ্যদানের বাক্য অর্থাৎ এই কালিমা দ্বারা কি ইমানের সাক্ষ্য দেওয়া হয় আমরা এই কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহতালার একত্রবাদ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করি তাহলে প্রথম অংশ দ্বারা আমরা আল্লাহর একত্রবাদ এবং দ্বিতীয় অংশ দ্বারা মোহাম্মদ সাল্লি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করি আল্লাহ তালা কি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের রিসিক দেন প্রতিপালন করেন সুস্থতা কি দান করেন তিনি আমাদের নানা রূপ নিয়ামত দান করেন আলো বাতাস পানি খাদ্য সব কিছু তার দান সুতরাং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা অপর থেকে হরদমান সাল্লাহ সাল্লাম আল্লাহতআ প্রেরিত নবিয়া রসুল তিনি আমাদের নিকট আল্লাহ পাখির পরিচয় তুলে ধরেছেন সত্য মিথ্যা পার্থক্য শিখিয়েছেন জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেছেন সুতরাং সকল কাজে তার আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করা কিও আমাদের অত্যাবশ্যক আমরা কালিমা সাহায্যতার মাধ্যমে আরও দুটি কাজ করতে পারি তাছাড়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হজরত মোহাসলামের প্রতি আমাদের বিশ্বাসে প্রমাণ দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা কালিমা তাইবার নেয় কালিমা সাদা কি দুটি অংশ প্রথম অংশ আশাদু আল্লাহ ইলা আদাহ সি কালাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ারসাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হরদসল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ওরাসুল তাহলে আসো আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করি আশাদু আল্লাহ ইলাহ ইলা আয়দাহুল্লা সারি কালাহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই একথার দ্বারা কি তাওহিদ বা একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয় অর্থাৎ আমরা এর দ্বারা সাক্ষ্য দিই যে মহান আল্লাহকে এক অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলীর থেকে একক তার কোনো শরিক বা সমতুল্য নেই ইবাদতের ক্ষেত্রে কি আমরা কাউকে তার শরিক করি না তাহলে আমরা কি সাক্ষ্য দেব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে আল্লাহ ছাড়ার সাথে কি আমরা কাউকে তুলনা করব না তিনি এক তার কোনো শরিক নেই তাহলে আল্লাহ তালা কি এক অদ্বিতীয় তার সাথে আমরা কোনো কিছু কি তুলনা করব না তার সত্ত গুণবলিতে তিনি এক অদ্বিতীয় আমরা একমাত্র কি আল্লাহ তালা ইবাদত করব তার ইবাদতে কাউকে শরিক করব না দ্বিতীয় অংশ হচ্ছে আন্না আন্ন মোহাম্মদ আব্দু অরেসলু এর অর্থ হচ্ছে আমি আরও সাক্ষ্য দিই যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাম কি আল্লাহর বান্দাউর কালিমার এই অংশ দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ আমরা স্বীকার করি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত নবীয় রাসুল তিনি নিজে আল্লাহ নন কিংবা আল্লাহর অংশও নন বরং তিনি হলেন কি আল্লাহর প্রিয় বান্দা তিনিও আল্লাহর ইবাদত করতেন তবে তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তালার মনোনীত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রসুল তিনি আল্লাহ তালার বাণী আমাদের নিকট পৌঁছেছেন কালিমা শাহাদ ইমানের অন্যতম প্রধান বাক্য এ দ্বারা মানুষ নিজ ইমানের প্রকাশ ঘটিয়ে থাকে সুতরাং আমরা শুদ্ধভাবে এই কালিমা পড়ব এবং এর মর্মার্থ অনুসারে আমল করব তা যাবিয় শিক্ষিতরা তাহলে আমরা কি দ্বিতীয় অংশে হতমা সাল্লাম কে কে আমরা আমাদের নবী রসুল বলে স্বীকার করব বিশ্বাস করব এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাদের যে পথ দেখিয়েছেন আমরা সেই পথ অনুসারে চলব তিনি আমাদের যেভাবে ইবাদত করতে বলেছেন সত্য মিথ্যা পার্থক্য করেছেন আমরা কি সেভাবে তার পথ অনুসরণ করব। তার উন্মত হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। তাহলে আমরা দুনিয়া থেকে কল্যাণ লাভ করতে পারবো এবং আখের হাতে চিরশান্তি জান্নাত লাভ করতে পারবো তার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কালীমা দুইটি ভালো করে মুখস্ত করবে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কালীমা তাইবা অর্থসহ তাৎপর্য ব্যাখ্যা করবে এবং দুই কালীমা শাহাদ অর্থসহ তাৎপর্য লিখবে এই দুইটি প্রশ্ন তোমরা তারিখ দিয়ে বাড়ির কাজ করে রাখবে যখন তোমাদের স্কুল খুলবে তখন হোমওয়ার্কগুলো তোমাদের সাবজেক্ট টিচারকে দেখাবে আর বাসায় সুন্দর করে পর্ষনা করবে তা বাসায় সুন্দর থেকো সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের প্রতি যত্ন নিও আর বাইরে বের হলে মাস্ক পরে বের হবে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা